আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজ আপনাদের দেখাবো 4 ইঞ্চি পাইপ এবং কী কী ফিটিংস দিয়ে একটা টয়লেট তৈরি করা হয়। আমি আজ আপনাদের করে দেখাবো। এই যে দেখুন, আমার হাতে আটা এবং 4 ইঞ্চি পাইপে আমি আটা দিচ্ছি। এখন আটা দেওয়ার পরে আমি একটা টি লাগাবো এখানে। এই যে দেখুন, আমার হাতে একটা 4 ইঞ্চি টি। এখন টিতে আটা দিব আমি। টিতে আটা দেওয়া শেষ, এই পাইপটা ভিতরে আমি এখন টিটা লাগাবো। এই যে দেখুন, আমার টিটা লাগানো প্রায় শেষ, একটু বাঁকা হয়েছিল, সোজা করে নিলাম। এখন দেখুন, আমি একটা লং ট্রাপ লাগাবো। লং ট্রাপে এখন আঠা দিয়ে নিব। এখন আমি এখানে একটা শর্ট পিস পাইপ দিয়ে আমি এটি ভিতরে এই লং ট্রাপটা লাগাবো। লাগানো প্রায় শেষ, এখন আমি এই পাইপটার সাথে এই লং ট্রাপটা লাগাই দিই। আটা দেওয়া প্রায় শেষ লং ট্রাপে, এখন পাইপে দিচ্ছি। দেখুন, আমার লং ট্রাপটা রেডি, লাগানো প্রায় শেষ। এখন আমি লং ট্রাপের মাথায় একটা শর্ট পিস পাইপ দিয়ে দিই, যেটাতে আমাদের টয়লেটের প্যান বসবে। শর্ট পিস পাইপটাও লাগানো শেষ, এখন আমি গোসলের পানি নামার জন্য যে পাইপটা, এখন এই পাইপটা লাগাবো। পাইপটা আটা দিচ্ছি, ভিতরে আটা দিচ্ছি, এখন আমি পাইপটা লাগাই দিচ্ছি। হ্যাঁ, আমার এই পাইপটা লাগানো প্রায় শেষ। এখন আর একটা লং ট্রাপ আছে, এই লং ট্রাপটা লাগাই। প্যান্টে আটা দিয়ে লং ট্রাপে আমরা পাইপে আটা দিব। পাইপে আটা দেওয়া প্রায় শেষ, এখন আমি এই লং ট্রাপ লাগাবো। এই লং ট্রাপটাও রেডি, এখন আমি লং ট্রাপে শর্ট পিস একটা পাইপ দিয়ে রাখবো, যেটাতে গোসলের পানিটা নামবে। আমার এখানে এখন সব কমপ্লিট, আমার 4 ইঞ্চি পাইপের কাজ পুরো শেষ। এখন আমি প্যান্টটা শুধু কষায় ঢালাই দিয়ে দিই। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।